উনি বলেছিলেন যে ইলেকশন কমিশনের সাথে আমি এটা টেক আপ করবো, যেহেতু আপনাদের দাবিটা ন্যায্য। আমাদের দাবি যেগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল, একটা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষপাতদুষ্ট আচরণ সেটা আছেই, তার সাথে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 1500-1600 পরিবারের বাড়ি তৈরি করার টাকা অর্থ রাজ্য সরকার দিতে চায়, তার অনুমতি ইলেকশন কমিশন যেন সময় নষ্ট না করে রাজ্য সরকারকে ইমিডিয়েট অনুমতি দেয় যাতে সেই কাজ শুরু করা যায়। অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু নতুন কোনো কনস্ট্রাকশন বা নতুন কোনো কাজ শুরু করতে গেলে আদর্শ আচরণবিধি চলাকালীন আপনাকে ইলেকশন কমিশনের অনুমতি পারমিশন অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। তো সেটাও আমরা অনুরোধ করেছিলাম এবং লিখিত আমরা জানিয়েওছিলাম, সেই কপি মিডিয়ার বন্ধুদের সাথেও শেয়ার করা হয়েছে, আপনাদেরকেও পাঠানো হয়েছে। উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না, হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে বাংলার দাবি তুলবে বলে আমি জানি না। চিফ ইলেকশন কমিশনার রাজ্যপালের সাথে কথা বলছে না, অর্ডার অফ প্রেসিডেন্সে তো রাজ্যপাল চিফ ইলেকশন কমিশনারের অনেক নিচে। আমি যদি ভারতবর্ষের অর্ডার অফ প্রেসিডেন্স দেখি, এটাই তো বিজেপির নতুন ভারত। বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আসামে বিজেপির সরকার তাই অনুমতি দিয়েছে, নিয়ম আলাদা, কানুন আলাদা, ল আলাদা। আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচিত করেছে, তাই গাত্র দাহ। সেই কারণে আসামের টাকা ছাড়ছে, বাংলার টাকা বন্ধ, এমসিসি চলাকালীন।